কঠোর নজরদারির মধ্যেও নানা ফাঁকফোকরের প্রতি বছর দেশ থেকে পাচার হচ্ছে প্রায় 64,000 কোটি টাকা। কোনো দেশই দিচ্ছে না তথ্য। একজনের তথ্য যদি কোনো দেশ দিয়ে থাকে সেটিও আসলে জনসাধারণের কাছে প্রকাশ করা উচিত। এই তৎপরতাগুলো কন্টিনিউয়াসলি সারা বছরই চালিয়ে যাওয়া উচিত। কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ। আমেরিকা ইন্ডিয়া ইকুয়েশন এবং বাংলাদেশ ইন্ডিয়া ইকুয়েশন এক না। ইন্টারন্যাশনাল মানি লন্ডারিং যে রিজিম আছে, আমাদের দেশে মানি লন্ডারিং যে অ্যাক্ট আছে, এটা যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয়। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 6 মাস না যেতেই আবারও পানির দাম বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা। প্রতি ইউনিটে বাড়ছে আবাসিকে 5 টাকা, বাণিজ্যিকে 5.18 টাকা। সেপ্টেম্বরে কার্যকর। কেড়ে নিল বাবার শেষ সম্বল, জমি বিক্রির 31 লাখ টাকা ছিনিয়ে নিতে ছিনতাইকারীর ভূমিকায় 3 ছেলে। বাবাকে পিটিয়ে জখম, পুলিশের অভিযানে উদ্ধার। সৌদি আরবে পরিবর্তন হচ্ছে গৃহকর্মী আইন, পুরনো চাকরিদাতার অনুমতি ছাড়াই নিতে পারবেন নতুন চাকরি। নির্যাতনের শিকার 2 নারী গৃহকর্মীকে ফেরাতে র‍্যাব। ঢাকায় আসছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তিকর তথ্য নিয়ে থাকলে, সুযোগ থাকলে স্পষ্ট করার বলছেন। কঠোর নজরদারির মধ্যে নানা ফাঁকফোকরে পাচার হচ্ছে টাকা, যা বন্ধে কাজে আসছে না সরকারের কোনো উদ্যোগে। ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে পাচারকারী আর তার সহযোগীরা। অর্থনীতিবিদরা মনে করেন, ফাঁকফোকর বন্ধে একজনের তথ্য পেলেও তা প্রকাশ করা উচিত। পাশাপাশি পশ্চিমা বিশ্বের সঙ্গে কূটনৈতিক দূরত্ব কমিয়ে পাচার বন্ধে কার্যকর আলোচনার মাধ্যমে তথ্য চাওয়ার আহ্বান জান বিশ্লেষকদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। টাকা পাচার চায়ের কাপে ঝড়তোলার মতোই এক টপিক। এদেশ থেকে বিশাল অঙ্কের টাকা যে ফি বছর পশ্চিমে চলে যায়, এ খবরটাও নতুন না। কিন্তু কারা পাচার করে টাকা, তাদের সহযোগিতাই বা করে কারা? এবার নেপথ্যের এই কুশীলবদের ঠিকুজি খুঁজতে তৎপর হয়েছে সরকার। 67 জনের তথ্য দিয়ে তারা বাংলাদেশ ব্যাংক বলেছিল যে এদের সম্পর্কে তোমরা তথ্য দাও। তারা তার উত্তরে শুধু একজন সম্পর্কে উত্তর দেয়। মন্ত্রীর এমন বক্তব্যেই পরিষ্কার, সরকার জানতে চায় কোন পথে পাচার হচ্ছে টাকা। কিন্তু ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলো যখন পাচারকারীদের তথ্য জানতে পারছে, সেখানে বাংলাদেশ এখনো কেন অন্ধকারে? বিশ্লেষকরা মনে করেন, কূটনৈতিক সম্পর্ক রক্ষা করেই, তথ্য চাইতে হবে চাওয়ার মতো করেই। আমেরিকা ইন্ডিয়া ইকুয়েশন এবং বাংলাদেশ ইন্ডিয়া ইকুয়েশন এক না। ইন্টারন্যাশনাল মানি লন্ডারিং যে রিজিম আছে, আমার দেশে মানি লন্ডারিং যে অ্যাক্ট আছে, এটা যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয়, আমরা ব্যবসা হিসাবে সেটার উপরে জোর দিব। আবার তথ্য চাওয়া এবং পাওয়ার পর তা জনসম্মুখে আনার বিষয়েও থাকতে হবে স্বচ্ছতা। অর্থনীতিবিদরা বলছেন, একজনের তথ্য পাওয়া গেলেও তা প্রকাশ করতে হবে, এতে কেটে যাবে আস্থার সংকট। হলো যে এই তৎপরতাগুলো কন্টিনিউয়াসলি সারা বছরই চালিয়ে যাওয়া উচিত। এটা শুধু স্পোরডিক একটা চিঠি পাঠিয়ে দিলাম আর হয়ে গেল কাজ, সেটা নয়। কাজে এই প্রত্যেকটা দুর্নীতির কেস যেগুলো আমরা দেখছি, যেগুলো উদ্ঘাটিত হচ্ছে, সেটারও কিন্তু তদন্ত সেভাবে হচ্ছে না। এবং কিছু কিছু তথ্য সরকারের কাছে কিন্তু আছে। ইভেন একজনের তথ্য যদি থাকে, কোনো দেশ দিয়ে থাকে, সেটিও আসলে জনসাধারণের কাছে প্রকাশ করা উচিত। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য বলছে, ব্যবসা বাণিজ্যের নানা ফাঁকফোকর আর বিদেশ ভ্রমণের নামে প্রতি বছর বাংলাদেশ থেকে পাচার হচ্ছে 64,000 কোটি টাকা, যা পদ্মা সেতুর মতো বিশাল প্রকল্প বাস্তবায়নে হওয়া মোট ব্যয়ের দ্বিগুণেরও বেশি। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। অস্থির চালের বাজারে মিল মালিক, আমদানিকারক এবং কর্পোরেট হাউসের যৌথ সিন্ডিকেটের হানা। 3 দিনের ব্যবধানে 50 কেজির প্রতি বস্তায় দাম 350 থেকে 1,000 টাকা পর্যন্ত বেড়েছে। অথচ ধানের ভরা মৌসুমের পাশাপাশি আমদানিকারকের অনুমতি দিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাজার। উত্তরের বিভিন্ন মিল ও গুদামে মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অভিযোগ করেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট।
বর্তমানে মোকাম কিংবা পাইকারি বাজারে চালের কোনো সংকট নেই বললে চলে। সে সঙ্গে সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক, তারপরও অস্থির দেশের চালের বাজার। শুধুমাত্র জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে গত তিন দিনে চট্টগ্রামের পাইকারি বাজারে প্রতি বস্তা চালে 350 থেকে 1000 টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। তেলের দাম বাড়ছে একটা সুযোগ, আবার ইন্ডিয়াতেও চালের দাম একটু বাড়তি, এই সুযোগ গ্রহণ করি। ওরা আগেভাগে ইম্পোর্ট করে ইম্পোর্টের মালগুলো অত গুদাম জল করে রাখছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে উত্তরের জেলাগুলো থেকে চাল বহনকারী প্রতিটি ট্রাকের ভাড়া বেড়েছে 6 থেকে 7 হাজার টাকা। সেই অনুযায়ী প্রতি বস্তা চালের দাম বাড়ার কথা 50 টাকারও কম, কিন্তু তেলের দাম বাড়ার অজুহাতে প্রতিদিনই বস্তা প্রতি 100 টাকা করে বাড়িয়ে দিচ্ছে মিল মালিকেরা। ডলারের দাম বাড়ি গেছে, এলসি করে বসে থাকছে সব সবাই, ওরা মোকামের মেলার ওরা ইম্পোর্টার ওরা, এ কারণে ওরা এলসিটা অফ রাখি। দেশি চাউল ওদের লক্ষ লক্ষ বস্তা নওগাঁ দিনাজপুর ওরা গুদাম জাত করে রাখছে। এই যে গুদামে গুদামে মনিটরিং করার জন্য আমি আহ্বান জানাবো, কারণ এই চাউল আছে, চাউল না থাকলে এক কথা চাউল তো ধরে রাখছে। তবে মিল মালিক, আমদানিকারক এবং কর্পোরেট গ্রুপগুলোর সিন্ডিকেট কারসাজির মুখে ভরা মৌসুম সত্ত্বেও চালের দাম বাড়ছে বলে অভিযোগ পাইকারি ব্যবসায়ীদের। নর্থ বেঙ্গলের যাদের থেকে আমরা চাউল খরিদ করি, তারা হঠাৎ করে দেখলাম যে একটা সিন্ডিকেটের মতো করে 300-400 করে বস্তায় বাড়াই ফেলছে এবং চাউল নাই বলে তারা একটা শব্দ উচ্চারণ করতেছে। বাংলাদেশ সরকার অক্টোবরের মধ্যে 10,10,000 মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিল, এখন পর্যন্ত চাল এসেছে মাত্র 35,000 মেট্রিক টন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে চালের মোকামগুলোতেও বাড়ছে দাম, সেখানকার অবস্থা বিস্তারিত জানবো এবারের প্রতিবেদনে। আগের পরে মানে 120-130 টাকা হলে চাউল কিনা হয়েছে, এখন 200 টাকা হলেও চাউল কিনা যাচ্ছে না। দিন মজুরা কাম করে খাই, কিন্তু খরচা বেতন বাড়েনি, কিন্তু চাউলের দাম বেড়া যাচ্ছে, তরকারির দাম বেড়া যাচ্ছে, ঝাল লবণের দাম বেড়া যাচ্ছে, আমরা গরিব মানুষ কিভাবে চলবো? 9 সদস্যের পরিবারের জন্য চাল কিনতে আসা মালেকা বেগমের মতো অনেকেরই হিসাবের খাতায় গরমিল। একদিকের চাহিদা মেটাতে গিয়ে অন্যদিকে টানাটানির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। নওগাঁর মোকামে 10 দিনের ব্যবধানেই 2 দফা বেড়েছে চালের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে চলতি মাসের শুরুতেই কেজি প্রতি বাড়ানো হয়েছিল 2 থেকে 3 টাকা। দ্বিতীয় সপ্তাহে এসেই পরিবহন খরচের অজুহাত দেখিয়ে সব ধরনের চালে আবারও 3 থেকে 4 টাকা বাড়িয়েছেন মিলাররা। গত সপ্তাহে 28 কিনছিলাম 2,770 টাকা বস্তা, আজকে 3,000 টাকা বস্তা। আয় করি 200 টাকা, কিন্তু চালে এখন মনে করেন যেখানে 25 কেজি চাল 1,500 টাকা দিয়ে নিচ্ছিলাম, সেখানে এখন 25 কেজি চাল 1,650-1,660 টাকা লাগা যাচ্ছে। পাইকারি বাজারে চালের দর বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। মোটা চাল 53 থেকে 54 টাকা আর চিকন চাল 75 থেকে 77 টাকা কেজিতে কিনতে হচ্ছে ভোক্তাদের। মিলাররা অধিক মুনাফার সুযোগ নিচ্ছে বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের। 1 কেজি চালের উপর 4-5 টাকা বেশি, এইভাবে বাড়তে থাকলে তো আমাদেরও সমস্যা, বেচা কিনা করতেও সমস্যা। ঊর্ধ্বগতি হওয়ার কারণ মিলেরারা আপনার চাল ছাড়তেছে না। জ্বালানি তেলের বাড়তি দরে পরিবহনে খরচ বাড়ায় চালের দাম বৃদ্ধির অজুহাত ব্যবসায়ী নেতাদের। পরিবহন ব্যয়, উৎপাদন ব্যয় ইত্যাদি দিয়ে হচ্ছে প্রতি কেজি চাউলের প্রতি কমপক্ষে হলে 3 টাকা হচ্ছে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এদিকে কুষ্টিয়ায় হাটবাজারে প্রয়োজনের তুলনায় ধান কম পাওয়া যাচ্ছে বলে অভিযোগ মিলারদের। এতে ধানের দাম বেশি হওয়ায় মিলাররাও কেজি প্রতি বাড়িয়েছে চালের দাম। আগে 50 কেজি মিনিকেটের বস্তা বিক্রি হতো 3,400 টাকায়, এখন 100 টাকা বৃদ্ধিতে বিক্রি হচ্ছে 3,500 টাকায়। যে ধানের দাম 1,500 টাকা ছিল, এখন 1,700 টাকার উপরে সে ধানের বাজার হয়ে গেছে, যার কারণে চাউলের বাজারটা বৃদ্ধি পেয়েছে। নওগাঁয় 56টি অটো ও ছোট বড় 950 হাস্কিং মিল রয়েছে। এদিকে কুষ্টিয়ায় 50টি অটো ও 68টি সেমি অটোরাইজ মিল রয়েছে। লাভিব হাসান, সময় সংবাদ। চাল ছাড়াও নাগালের বাইরে নিত্যপণ্যের বাজার। দাম নির্ধারণের আগেই ভোজ্য তেলের দাম বেড়েছে আরও এক দফা। নিম্নবৃত্ত মধ্যবিত্ত যেন একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। এদিকে অভিযানের মধ্যে আটকে আছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। করোনা রাশিয়ার যুদ্ধ, এবার ডলার সংকট আর জ্বালানি তেলের দাম বৃদ্ধি, প্রতিবারই বাজারে বেড়েছে ভোগ্য পণ্যের দাম। সব সংকটের জোয়াল উঠেছে ক্রেতার ঘাড়ে। 3 আগস্ট ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয় ব্যবসায়ীরা, কিন্তু সিদ্ধান্ত জানানোর আগেই তালবাহানা শুরু হয়ে গেছে বাজারে। পাইকারি খুচরা বাজারে সরবরাহ সংকট। 5 লিটার বোতল 890 থেকে 910 টাকা যে যার মতো বিক্রি করছেন। তেল আগের রেটে 3,500 টাকা কার্টন কেনা ছিল,
সেই তেলের কার্টন 3600 টাকা করে নিতে আসছে। আগে যখন সরকার 20 টাকা কমাইছিল ইচ্ছা করলেও প্রচুর তেল পাচ্ছি, কিন্তু এখন ওইভাবে পাচ্ছি না। পেঁয়াজ হলো 50 টাকা, আলু হলো 28 টাকা, তারপরে করল হলো 70 টাকা, বেগুন হলো 70 টাকা। পাঁচ দিন পরে মাল পাওয়া 2500 টাকা করে পার ডে আমাদের দিতে হয়েছে গাড়িওয়ালাকে, তাতে আমার কেজিতে 1 টাকা প্রায় 8 পয়সা করে আমাদের বেশি পড়ে যায়। শুধু কি তেল, ডিম, মুরগি, সবজি থেকে শুরু করে টিস্যু পেপার, দাম বাড়ার তালিকা থেকে বাদ যায়নি কিছুই। অজুহাত আর যুক্তির ফাঁদে অসহায় ক্রেতা। সোয়াবিন তেল কিনতে আইছি 920 টাকা চাই, কেউ চাই 900 টাকা। 10 থেকে 15000 টাকা বেতনে যারা চাকরি করতো তাদের তখন অবস্থা খুবই খারাপ। নিয়ে এই 1000 টাকা বাজার হয়ে যায় 1500 টাকা আর পাম কই। ক্রেতার স্বার্থ রক্ষায় মোহাম্মদপুর পাইকারি খুচরা বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জ্বালানি তেলের দাম হিসাব করে প্রতি কেজি চালে দাম বাড়ার কথা সর্বোচ্চ 50 পয়সা থেকে 1 টাকা, সেখানে ইচ্ছামতো দাম বাড়ানো হয়েছে চালের। জ্বালানি তেলের ইস্যুতে নিয়ে ওরা প্রত্যেকটা জিনিসকেই আসলে অসঙ্গতিপূর্ণ করে তুলছে। আমরা এই পর্যন্ত প্রায় 1.5 লক্ষ টাকার মতো বিভিন্ন দোকানকে আমরা জরিমানার আওতায় এনেছি। অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে না পারলে সংকট সামাল দেয়া কঠিন হয়ে পড়বে বলে জানান ভোক্তারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। 6 মাসের ব্যবধানে আবারও পানির দাম বাড়াতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। এবার এক লাফে আবাসিক প্রতি ইউনিটে 5 টাকা এবং বাণিজ্যিক 5.18 টাকা বাড়াতে যাচ্ছে সংস্থাটি। সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। কর্তৃপক্ষের দাবি, পানি উৎপাদন খরচ এবং সংস্থার ব্যয় নির্বাহের জন্য দাম বাড়ানো ছাড়া উপায় নেই। এতে ক্ষুব্ধ গ্রাহক। ফেরদৌস লিপির রিপোর্ট। প্রায় 60 লাখ বাসিন্দার বন্দরনগরী চট্টগ্রামে প্রতিদিন পানির চাহিদা 45 থেকে 50 কোটি লিটার, গরমকালে তা 55 কোটি লিটার ছাড়িয়ে যায়। বিশাল এই চাহিদা চট্টগ্রাম ওয়াসা পূরণ করে বিভিন্ন প্রকল্প থেকে উৎপাদিত পানি এবং ডিপ টিউবওয়েলের মাধ্যমে। এই জন্য আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিটে 13 টাকা এবং অনাবাসিকে 31.82 টাকা ব্যয় করতে হয়। তবে আগামী সেপ্টেম্বর থেকে আবাসিক ইউনিটে 18 টাকা এবং অনাবাসিকে 37 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। 1000 লিটার পানির উৎপাদন খরচ 27 টাকা, কিন্তু আমরা এখন বিল করি 13 টাকা। গ্যাস, ইলেকট্রিসিটি এই সমস্ত দাম বাড়লো এবং দেখবেন ইলেকট্রিসিটির দামও রিফিক্স হবে, আবার বাড়বে। তো এর ফলে দেখবেন যে আমাদের খরচের ইয়ে বেড়ে হয়তো 27 থেকে 30 চলে যাবে। তেল গ্যাসের পর পানির এই বাড়তি দামে ক্ষুব্ধ গ্রাহকরা। আমরা সাধারণ মানুষ কিছু বলতেও পারতেছি না, পিছনেও তাকাইতে পারতেছি না। চাইলে গভর্নমেন্ট পারতো পানিটাকে কন্ট্রোলের ভিতরে রাখতে পারতো না, বাড়ায় দাম। আমরা সবাই এখন কষ্টের মধ্যে আছি। ক্যাব বলছে সিস্টেম লস কমিয়ে খরচ কমানোর পাশাপাশি পানির সরবরাহ ও সেবার মান বাড়ানো দরকার ওয়াসার। ওয়াসার সিস্টেম লস, অব্যবস্থাপনা, চুরি এগুলো বন্ধ করলে মানে এই ধরনের দাম বৃদ্ধির প্রয়োজন পড়ে না। বিভিন্ন প্রকল্প যেগুলো নিচ্ছে, উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পগুলি বছর না ঘুরতে কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে, বাজেট বাড়তেছে, এই সবগুলি কিন্তু ভোক্তার ঘাড়ে গিয়ে পড়ছে। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার আবাসিক গ্রাহক সংযোগ 78,542টি এবং বাণিজ্যিক সংযোগ সংখ্যা 7,767টি। গত 13 বছরের মধ্যে করোনার 1 বছর বাদে প্রতি বছরই পানির দাম বাড়িয়েছে চট্টগ্রাম ওয়াসা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরো থাকছে ভালো নেই চা শ্রমিকরা, 120 টাকা রোজে চলে না সংসার, বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে ব্যাহত উৎপাদন, লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয়ে। দেশের মানুষ বেহেস্তে আছেন মন্তব্য করে বিতর্কের মুখে পররাষ্ট্রমন্ত্রী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এমন বক্তব্য দল ও সরকারের জন্য অস্বস্তিকর বলছেন দলের নীতি নির্ধারকরা। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক অদূরদর্শিতার কারণেই অসংবেদনশীল বক্তব্য দিয়েছেন। এদিকে গণমাধ্যমে আংশিক বক্তব্য উপস্থাপনের দাবি করলেন মন্ত্রী। আমি বলেছি যে অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। শুক্রবার সিলেটে এক অনুষ্ঠান শেষে করা মন্তব্যের ব্যাখ্যায় শনিবার আবারও গণমাধ্যমের সামনে হাজির পররাষ্ট্রমন্ত্রী। আপনারা সব জায়গায় গেছে বেস্ট বলেছেন, মানে টুইস্ট করার যত। মন্ত্রী বলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে বিপর্যস্ত গোটা বিশ্বের অর্থনীতি, উন্নত দেশগুলোর মধ্যে তুরস্কে মূল্যস্ফীতি 70%, যুক্তরাজ্যে 9.4% ও শ্রীলঙ্কায় 50.8%, সেই তুলনায় বাংলাদেশের মূল্যস্ফীতির 6%-ও কম। শুক্রবার পাকিস্তান সহ প্রতিবেশী দেশের অর্থনৈতিক অবস্থার তুলনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন দেশবাসী সুখে আছে, ব্যস্তে আছে। মন্ত্রীর এমন বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আওয়ামী লীগ নেতাদের। আসলে এ শব্দচয়নটি
খুব সঠিক হয়নি। অহেতুক কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অর্থনৈতিক মন্দার মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যকে অসংবেদনশীল বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক কথা রাজনীতিকরা যেমন বলবেন, হয়তো কূটনীতিকরা একটু ভিন্নভাবে বলতে পারেন কিনা। সাম্প্রতিক বছরগুলোতে পররাষ্ট্রমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রীর বেশ কয়েকটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এর আগে 2014 সালে রানা প্লাজা ধসের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বিতর্কিত মন্তব্য করেছিলেন। 2002 সালে রামপুরায় গুলিতে এক শিশু মৃত্যুর ঘটনায় আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এমন মন্তব্যের জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বিএনপি সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। চরম সংকটের সময় দেশের মানুষ বেহেস্তে আছে, পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য জাতির সঙ্গে পরিহাস। এমন মন্তব্য করে ব্যর্থতার দায়ে সরকারকে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব। শতভাগ বিদ্যুতায়নের উৎসবের পরও কেন লোডশেডিং, এমন প্রশ্নও তুলেছেন মির্জা ফখরুল। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যখন বৈশ্বিক সমস্যা, তখন ইস্যুগুলো সামনে এনে সরকারকে ঘায়েল করতে মাঠের কর্মসূচিতে মরিয়া বিরোধী রাজনৈতিক দল বিএনপি। দুর্নীতি আর হরিলুটের খেসারত, হারিকেন আর মোমবাতি। শনিবার গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে প্রথমবারের মতো বিদ্যুৎ সংকট নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশ্ন তোলেন, শতভাগ বিদ্যুতায়নের উৎসব পালন করা হলেও কেন লোডশেডিংয়ে দুর্ভোগ পোহাবে জনগণ। মির্জা ফখরুল বলেন, ব্যর্থতার দায় নিয়ে সরকার পদত্যাগ না করলে কঠোর আন্দোলনে তাদের ক্ষমতা থেকে সরাতে বাধ্য করা হবে। একদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাবিশ্বাস উঠেছে, এখন বিদ্যুতের লোডশেডিং জনিত জনদুর্ভোগ মরার উপর খাড়ার ঘা হয়ে যুক্ত হয়েছে, মানুষ দিশেহারা হয়ে পড়েছে। জনগণের নাবিশ্বাসের দায় নিয়ে বর্তমান অবৈধ ফ্যাসিস্ট সরকারকে অবিলম্বে পদত্যাগ করার জন্য দাবি জানাচ্ছি। কথা বলেন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য ইস্যুতেও। হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তবে ওনার এই পরিহাস করার কোনো অধিকার নাই। দেশের মানুষ যখন প্রতি মুহূর্তে তারা ভোগান্তি হচ্ছে, কষ্ট করছে এবং তারা হিমশিম খাচ্ছে, জীবন দুর্বিষহ উঠছে, সেই সময়ে পররাষ্ট্রমন্ত্রী বেহেস্তে যাওয়ার কথা বলবেন? কারণটা হচ্ছে যে প্রচুর লুটপাট হচ্ছে এবং সেই লুটপাটের কারণে তারা এই সমস্ত জনগণের সঙ্গে তারা এখন পরিহাস তামাশা শুরু করেছে। ক্ষমতায় আসলে দেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে কী করা হবে তার একটি পরিকল্পনা তুলে ধরেন মির্জা ফখরুল। অনিয়মের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বৈশ্বিক সংকটে সহযোগিতার বদলে সরকার উৎখাতের চক্রান্ত করছে বিএনপি, এমন মন্তব্য করে আন্দোলনের নামে আবারও আগুন সন্ত্রাসে নামলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মহিলা শ্রমিক লীগ। এতে অংশ নিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বর্তমান বৈশ্বিক সংকটকালে সহযোগিতার বদলে বিএনপি সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। সারা দুনিয়া সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আর বাংলাদেশে আজ তারা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। অপর এক অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানি বলেন, জ্বালানি তেলের ইস্যু নিয়ে বিএনপি দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তার অপকর্মের কারণে দেশ থেকে পালিয়ে গেছে পলাতক, তার নীতিতে দেশের মানুষ কখনো এই বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা আনবে না। এদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে 14 দলের মুখপাত্র ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলের সদস্য আমির হোসেন আমু বলেন, 75-এর 15-ই আগস্টের পেছনে বহু চক্রান্তকারী জড়িত। 75-এর 15-ই আগস্ট চারটিকারি কথা নয়, একটা বিচার বিভাগে হোক বা যে কোনো গণকমিশন করা হোক, একটি তদন্ত হওয়া উচিত এর নেপথ্যে কারা ছিল। কেরানীগঞ্জে শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, যারা আন্দোলনের নামে মানুষের ক্ষতি করে তারা সন্ত্রাসী। আন্দোলনের নামে মানুষ পোড়ানো হয়, আন্দোলনের নামে স্কুল পোড়ানো হয়, ছাত্র ছাত্রীদের বই পোড়ানো হয়, আন্দোলনের নামে কোরআন শরীফ পোড়ানো হয়, এইটাকে গণ অভ্যুত্থান বলে না, আন্দোলন বলে না, এইটাকে বলে সন্ত্রাস। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কেউ ফায়দা নেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের ব্যানারে দোয়া মাহফিলের প্রতিবাদ জানিয়েছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার বিকেল 5টা থেকে শুরু হয়ে সভা চলে রাত 8:15 পর্যন্ত। সন্ধ্যা 7টা থেকে বিক্ষোভকারীরা ক্যাফেটেরিয়ার সামনে জড়ো হতে থাকেন। আবরার ফাহাদ হত্যার পর থেকে বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকায় ছাত্রলীগের এ কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের ব্যানারে না করার আহ্বান জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের অশান্ত করে আশ্বস্ত করেন ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক। তিনি জানান, আজ বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে বৈঠকে বসবেন। তারা একভাবে অনুমতি নিয়েছেন, কিন্তু সেখানে কিন্তু কোনো রাজনৈতিক সংগঠনের বিষয়টি ছিল না, কিন্তু তারা একটা রাজনৈতিক সংগঠনের ব্যানারে অনুষ্ঠানটি করেছেন। সেটি আসলে তাদের আমি বলবো যে উচিত হয়নি। মাননীয় উপাচার্য উপাচার্য মহোদয় এবং ডিন স্যারদের সাথে আলোচনা করে আমরা আমাদের প্রতিক্রিয়াটা আমরা জানিয়ে দেব। টাকার কাছে ম্লান হয়ে গেছে বাবা ছেলের সম্পর্ক, সম্পত্তি লোভে অমানুষে পরিণত করেছে ছেলেদের। তাই তো জমি বিক্রির টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীর ভূমিকায় ছেলেরা। শুধু নিজেরাই নয়, বাবাকে উচিত শিক্ষা দিতে তা ভাড়া করেন গুন্ডা। পথ রোধ করে বাবাকে জখম করে তিন ছেলে ছিনিয়ে নিয়েছেন 31 লাখ টাকা। রাজধানীর মানিকদিতে বাবার করা মামলায় দুই ছেলেসহ গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। উদ্ধার করা হয়েছে 29 লাখ টাকা। বুলবুল রেজার রিপোর্ট। এই সন্তান চাই, দুই সন্তান থাকা ভালো। 69 বছর বয়সী জয়নাল আবেদিন জীবনের শেষ সম্বল জমি বিক্রির 31 লাখ টাকা নিয়ে ফিরছিলেন বাড়িতে। পথে ছিনতাইকারীর হামলা। ছিনতাইকারীরা আর কেউ নয়, নিজের তিন ছেলে, সঙ্গে কয়েকজন ভাড়াটে গুন্ডা। বাবাকে বেধড়ক পিটিয়ে ছিনিয়ে নেওয়া হয় সমস্ত টাকা। 28 জুন এই ঘটনা রাজধানীর মানিকদিতে। এই সাইডে বাড়ি দিল 5-4-5টা দিয়া কাইটা বলাইলো। এরপরে মনে করেন যে এদিকে দিল, নাইমা দাঁড়াইলাম। আর পরে হাসরা সেদিন বাবার চিৎকার শুনে ছুটে এসে ভাইদের হাতে মার খেয়েছিলেন ছোট বোন ও তার স্বামীও। আমার বড় ভাই আমাকেও বেধম মারতেছে, আমার মাকেও মারতেছে, ইভেন বাবাকেও মারতেছে। আর এরা দুজন আসছে 15 মিনিট পরে আসছে। আসার পরে রিক্সা থেকে নামার পরেই আগে বাবারে ঘুষায় নিচ্ছে। বাবার করা ছিনতাইয়ের মামলায় মেঝো ও ছোট ছেলে এবং বড় ছেলের মামা শ্বশুরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বাবার কাছ থেকে ছিনতাই করা 31 লাখ টাকা তিন ভাই ভাগ করে নিয়েছিলেন। গ্রেফতারের পর মেঝো ছেলে হান্নানকে নিয়ে তার বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 5 লাখ টাকা। টাকা মামা শ্বশুরের কাছে দিছে 21 লাখ টাকা, আর আমি 5 লাখ টাকা নিচ্ছি, আমার ছোট ভাই 5 লাখ টাকা নিচ্ছে। বাবার কাছে এইটাই আমরা মাপ চাই, যেটুক হয়েছে বাবে যদি দয়া করে। এর আগে বড় ছেলের মামা শ্বশুরের বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 22 লাখ টাকা। মোট উদ্ধার করা হয়েছে 29 লাখ টাকা। পুলিশ বলছে জয়নাল আবেদিনের ছেলেরা কখনোই তাদের বাবা মায়ের দেখাশোনা করতেন না, ফলে বৃদ্ধ বয়সে তাদের এক মেয়ের সঙ্গে থাকতেন তারা। এই কুলাঙ্গার সন্তানরা অনেক দিন ধরে চাচ্ছিলেন তার বাবা বার্ধক্যের কারণে মারা যাক, মারা গেলে তার সম্পদগুলো তারা ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলতে পারবে। শ্বশুরবাড়ি এবং স্ত্রীদের কথার প্ররোচনায় তারা এই বাবার সম্পদগুলোকে হরণ করার জন্য চেষ্টা চালাচ্ছিল। এই ঘটনায় বড় ছেলে হানিফ এখনো পলাতক রয়েছে। বুলবুল রেজা দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন সকালের সময়। ওভারলোড ও শর্ট সার্কিট থেকে সুরক্ষায় ব্যবহার করুন ক্লিক সার্কিট ব্রেকার। 4 দিনের সফরে আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজন মন্ত্রী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক মাসে আন্তর্জাতিক মহলে মানবাধিকার নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্ন স্পষ্ট করার সুযোগ আছে বাংলাদেশের। তাজওয়ার মাহমুদের রিপোর্ট।
গত বছরের 8 নভেম্বর জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলকে সমন্বিতভাবে চিঠি পাঠায় 12টি আন্তর্জাতিক সংস্থা। এই চিঠিতে র্যাবের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং গুমের মতো অপরাধের অভিযোগ এনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে র্যাব সদস্যদের নিষিদ্ধ করার দাবি জানানো হয়। এর এক মাসের মাথায় র্যাবের শীর্ষ 6 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ মানবাধিকার পরিস্থিতি নিয়ে বারবারই আন্তর্জাতিক মহলে ব্যাখ্যা দিয়ে আসছে বাংলাদেশ। এরই মধ্যে রোববার বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। 4 দিনের সফরে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে। জাতিসংঘের এই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কোনো বিভ্রান্তিকর তথ্য গিয়ে থাকলে এই সফরেই তা পরিষ্কার করার সুযোগ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই দেশের নানা বিক্ষিপ্তভাবে দুই একটা সূত্র থেকে তারা ই করেন, সেগুলোকে আমরা নজরে এনেই আমাদের দেশের যে সমীক্ষা হয়েছে নানাবিধভাবে নানা জায়গা থেকে সেগুলোকেও তুলে ধরবে সরকার, এটি আমার প্রত্যাশা। এদিকে অনেকে মনে করছেন ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দল নানা সময়ে বিভ্রান্ত করেছে আন্তর্জাতিক মহলকে। অবস্থান স্পষ্ট করতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর সমন্বিতভাবে দেশের সার্বিক উন্নতি ও মানবাধিকারের চিত্র তুলে ধরা উচিত জাতিসংঘের সামনে। শত শত চিঠি লেখা হয়েছে বিএনপির কাছ থেকে, কিছু সমস্যা থাকতে পারে বা আছে, কিন্তু এই যে একটা কনসিস্টেন্ট অ্যাসল্ট, মানে ধাক্কা মারা হচ্ছে, এটা কিন্তু আমাদের আমল আনতে হবে। যখনই আমরা হিউম্যান রাইটস কমিশনারের সঙ্গে কথা বলতে চাইব, ফরেন মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি, এরা যদি একসঙ্গে বসে একটা চিন্তাভাবনা করে দেখে লেখে, তাহলে আপনার একটা এই সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সহ বিভিন্ন সুশীল সমাজের সঙ্গেও মত বিনিময় করবেন মিশেল ব্যাচেলেট। তাসর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। একদিকে তীব্র গরম, অন্যদিকে লোডশেডিং। এই লোডশেডিং আবার 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা নয়, অন্তত 5 থেকে 6 ঘন্টা। এতে ভোগান্তিতে পড়ছেন সিলেট অঞ্চলের SSC পরীক্ষার্থীরা। কর্তৃপক্ষ বলছে জাতীয় গ্রিড থেকে দিনে কয়েকবার সিলেটের 2টি সাবস্টেশন বন্ধ করে দেয়ায় বাড়ছে লোডশেডিং। শাহ শরীফ উদ্দিনের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিং। সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, এর মাঝেই বিদ্যুতের ভেলকিবাজি, তাও আবার দৈনিক 5 থেকে 6 ঘন্টার লোডশেডিং। লোডশেডিংয়ের কবলে পড়ে বিদ্যুৎ নির্ভর কাজের মানুষকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় কর্মহীন। এদিকে আগামী 15 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে SSC পরীক্ষা, কিন্তু মাত্রাতিরিক্ত লোডশেডিং এ ভোগান্তিতে পড়তে হচ্ছে পরীক্ষার্থীদেরও। পরীক্ষার কি পর্ব কিছু মাথায় আসতেছে না, কারণ গরমে আমাদেরকে গরম আর লোডশেডিং মানে এত অতিষ্ঠ পরিমাণে জ্বালাতন করতেছে। কারেন্টের যা অবস্থা দেখা যার, 1 ঘন্টা দিয়ে 2 ঘন্টা নাই, আবার 2 ঘন্টা বাদে 10 মিনিট দিয়ে তো আবার 1 ঘন্টা নাই, ওই অবস্থা, আমরা পড়তাম পারলাম না। তবে কর্তৃপক্ষ বলছে যখন বিদ্যুতের লোড বেশি হয় তখন শিডিউলের বাইরেই জাতীয় গ্রিড থেকে সিলেটে 2টি সাবস্টেশন বন্ধ করে দেওয়া হয়, এতে বাড়ে লোডশেডিং। শেখঘাট সাবস্টেশন এবং উপসর সাবস্টেশনটা আমাদের ওই ইয়ের আওতাধীন, আন্ডার ফ্রিকোয়েন্সি রিলের আওতাধীন। সেই রিলেটার প্রয়োজনীয়তা হলো যে কোনো কারণে যদি মানে আমাদের হঠাৎ করে ডিমান্ড বেড়ে যায়, তাইলে ওই রিলেগুলা তাৎক্ষণিক অপারেট করা এবং এই 2টা সাবস্টেশনকে বন্ধ করে দেওয়া হচ্ছে। যেহেতু এটা মহানগরী, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছি যাতে ওই 2টা রিমোট কন্ট্রোল রিলে যেটা সেটাকে মানে নন অপারেটেড বা কম অপারেট করার জন্য। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য মতে বিভাগে বিদ্যুতের চাহিদা 464 মেগাওয়াট, কিন্তু প্রাপ্ত বিদ্যুতের পরিমাণ 315 মেগাওয়াট, সে হিসেবে বিদ্যুতের ঘাটতি 149 মেগাওয়াট। শাহ শরীফ উদ্দিন, সময় সংবাদ, সিলেট। বারবার সড়ক বিভাগ দেয়াল তুলে বন্ধ করার পরও ব্যক্তি সুবিধার জন্য রাতের অন্ধকারে অবৈধভাবে কেটে ফেলা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ ডিভাইডার। কাটা ডিভাইডার দিয়ে রাস্তা পারাপার হতে গিয়ে বিভিন্ন সময়ে দুর্ঘটনার প্রাণহানি হচ্ছে। এ অবস্থায় ঢালাইয়ের মাধ্যমে স্থায়ীভাবে বন্ধ করার কথা ভাবছে সড়ক বিভাগ। সাদিকুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দ্রুতগতির পরিবহনের সামনে হঠাৎই চলে আসে পাশের লেনের গাড়ি, মুহূর্তেই দুই গাড়ির সংঘর্ষে ঘটে প্রাণহানি। মহাসড়কের বিভিন্ন স্থানে ডিভাইডার কেটে তৈরি করা ইউটার্নে প্রায়ই ঘটছে এমন দুর্ঘটনা।
মহাসড়কের এসব কাটা ডিভাইডার বন্ধ করে দেওয়ার কয়েকদিনের মধ্যে বেশিরভাগই আবারও কেটে ফেলছে রাতের অন্ধকারে। নিয়ম বহির্ভূতভাবে এসব কাটা অংশ দিয়ে ঝুঁকি নিয়ে ইউটার্ন করছে বিভিন্ন যানবাহন। রাতের অন্ধকারে এই ডিভাইডারগুলো কেটে ফেলা হয়, আর এতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি আবারও বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। কাটা না থাকলে তো আমরা আইলাম না, তো যে ইতিশাল হয়ে ঘুরে আইতাম। এটা কি ঝুঁকিপূর্ণ না? ঝুঁকিপূর্ণ তো, যে যেমনি পারতাছে এমনি চলতেছে। ডিভাইডারের ইট সরানোর সময় স্থানীয় কয়েকজন জানান, দীর্ঘ মহাসড়কে প্রয়োজনের তুলনায় ইউটার্নের সংখ্যা খুবই কম থাকায় নিজেদের প্রয়োজনে ডিভাইডার কাটছেন তারা। এ অবস্থায় ডিভাইডারের কাটা অংশ ঢালাইয়ের মাধ্যমে স্থায়ীভাবে বন্ধ করার কথা ভাবছে সড়ক বিভাগ। আমাদের সুবিধার জন্য আমরা এগুলি সরাই নিয়েছি, এর সুবিধা প্রয়োজন হলে সবকিছু আরও কাটটা সরাই লইয়াম, যদি আবার করে আবার আমরা ভাঙ্গে ফেলব, এটা আমরা থাকতে দেব না। এক কিলোমিটারের পরে যদি কিনা ইউটার্নগুলি দেওয়া হয় তাহলে মানুষ এই রাস্তা মাঝখানটা ভাঙবে না। গ্যাপগুলো আমরা আবার পুনরায় নির্মাণ করব এবং ভিতরে ঢালাই করে ভরাট করে দেব যাতে সহজেই ভেঙে না ফেলতে পারে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনে কঠোর হওয়ার কথা জানান পুলিশ সুপার। যেসব ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এই কাটাগুলো হয় তাদের একটা এখানে যোগসাজশ থাকতে পারে, তো আমরা তাদেরকে এখন টাস্কিং করব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সড়ক আইন লঙ্ঘন সহ বেপরোয়া যান চলাচলের কারণে গত এক বছরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় অর্ধশতাধিক প্রাণ ঝরে যায়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। বারবার উৎপাদনের রেকর্ড সৃষ্টিকারী দেশের চা শিল্পের সহায়ক শক্তি শ্রমিকেরা ভালো নেই। 120 টাকা রোজে তারা আর সংসার টানতে পারছে না। আবেদন নিবেদনে কাজ না হয় আন্দোলনে নেমেছে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। মাটির চুলার লাকড়িতে আগুন জ্বালাতে গিয়ে কেবল ধোঁয়াই উঠছে। এই ধোঁয়া থেকে চায়ের কাপের ধোঁয়ার মাঝের অধ্যায়গুলো ততটা মসৃণ নয়। চা পাতার এক একটা কুড়ির সঙ্গে মিশে আছে চা শ্রমিকদের নিস্তৃত ঘাম। বড়ই কষ্টে আছেন তারা। কারেন্ট বিল 1200 টাকা এসে মাস ফুললে আমরা এই 1200 টাকা দিব না, বাচ্চা কাচ্চা পড়ালেখা শিখাইব না, ভাতা নিয়ে চালা নিয়ে খাইব। তেলের দাম, আবার চাউলের দাম, সব কিছুরই দাম বাড়ছে, আমরা এই কি 120 টাকা কি চলে? এই নারীর মতো হাজার হাজার চা শ্রমিকের কণ্ঠে শুধুই কষ্টের কথা। সরকার থাকি যে কম্বল, কাঁথা, চাল, ডাল অনেক কিছু দেয়, বাকি এগুলা তো আমরা পাওয়াই না। জন্ম থেকে মৃত্যু, চা শ্রমিকের সব কিছুই বাগান ঘিরে, বিশ্রাম কিংবা খাওয়া দাওয়া সবই কাজের ফাঁকে। দিনে 23 কেজি পাতা তুলে হাজিরা দেওয়ার পর মিলে 120 টাকা। বাচ্চা কাচারা ভালো মন্দ খাওয়াইতে পারি না, যে 300 টাকা মজুরি চাইছি, দেখ যদি না দেয় তাহলে আমরা আরো আন্দোলন করব। বর্তমান পরিস্থিতিতে 300 টাকা মজুরি নির্ধারণের দাবি শ্রমিকদের। আমাদের যন্ত্রের মতো যেমন চালিয়ে যাচ্ছে কিন্তু আমাদের মানুষ মনে করছে না। আমরা দেশের সরকার প্রধানের কাছে এটা বলবো যে আমাদের অন্ততপক্ষে মানুষ বলে বিবেচনা করার জন্য এবং এই 300 টাকা মজুরি বাস্তবায়ন করার জন্য। 300 টাকা মজুরির দাবিতে গত মঙ্গলবার থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চা বাগানের শ্রমিকেরা। যাদের বিন্দু বিন্দু ঘামে গড়ে ওঠা এই বিশাল চা শিল্প, তাদের কথা হয়তো কেউ ভাবছেন না। তাদের কথা ভাবার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন এই চা শ্রমিকেরা। সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। সৌদি আরবে পাচার হওয়া দুই নারীকে উদ্ধার করেছে র্যাব। শনিবার রাতে একটি ফ্লাইটে ভুক্তভোগী দুইজনকে দেশে ফিরিয়ে আনা হয়। র্যাব জানায়, গত 7 আগস্ট মেসার্স কনকর্ড এক্সপ্রেস রিক্রুটিং এজেন্সির দুইজনকে গ্রেপ্তারের পর তাদের তথ্যের ভিত্তিতে দুই নারীকে ফেরত আনা হয়। ভুক্তভোগী নারীরা জানান, তারা সেখানে মারধর সহ নানা অত্যাচারের শিকার হয়েছেন। আমি আর কাজ কামাইনো করতাম চাই না, আমার আর টাকা পয়সার দরকার নাই। তোমরা অভাব অনটনের সংসারে কিছুটা সচ্ছল জীবনের আশায় 8 মাস আগে সৌদি আরব পাড়ি জমান এই ভুক্তভোগী নারী। হজ করা ও ভালো কাজের আশা দেখিয়ে 40,000 টাকা নিয়ে সৌদি আরব পাঠায় একটি এজেন্সি, কিন্তু সেখানে গিয়ে প্রচণ্ড নির্যাতনের শিকার হতে হয় তাকে। এছাড়াও 9 মাস কাজ করলেও 3 মাসের বেতন পান তিনি। আমাদের নিয়ে ভালো কাজ দিইনি, নিয়ে খারাপ বাসা দিছে। তারপরে আমি আসতাম, চেষ্টা করলাম, আমার আসতে দেয় না, মারধর করে, অফিসে দিলেও মারধর করে, খাওয়ান দেয় না, কাপড় চোপড় দেয় না। আমি বাংলাদেশে যেই কাপড় লেগেছি এই কাপড় লিয়ে আমি ফেরত আসছি।
তিনি একা নন, তার মতো 90 জন আছে যাদের সেখানে গিয়ে এমন নির্যাতনের শিকার হতে হয়েছে। আমরা যদি একটু জ্বর উঠছেও তো না জল লয়ে কাম করতে মানে ড্রাইট হয়ে যায় লোক, আমরা ঘুমাইবে লেগে দিছে না, খাইতে দিছে না, বইবে লেগে দিছে না, মনে আমরা ঘুম লয়ে মনে সারাদিন কাম করছি, সারা রাতি কাম করছি, হাতে মার তো মনে লাগতে তো বসকে তো। র‍্যাব জানায় গত 7 আগস্ট মেসাস কনকর্ড এপেক্স রিক্রুটিং এজেন্সি দুইজনকে পল্টন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে এই দুই নারীকে সৌদি আরব থেকে দেশে ফেরত আনা হয়। আমরা খবর পেয়েছিলাম যে দুজন নারীকে তারা ফিরে আনছে এবং একইভাবে আমরা তাদের পুরো রুট জানছিলাম যে তারা কিভাবে আসছে, কোথা থেকে আসছে, এবং অমানবিক নির্যাতনের শিকার মোহাম্মদ ফিরোজা এবং মোহাম্মদ শরীফাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। চক্রটি মূলত হজ করানোর ভালো বেতন ও খাবারের প্রলোভন দেখিয়ে অসহায়দের বিদেশ পাচার করে আসছিল। এই চক্রের বাকিদের আইনের আওতায় আনতে কাজ করছে বলে জানায় র‍্যাব। বিভিন্ন প্রলোভন দেখিয়ে রাদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে গৃহকর্মী আইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্তে কর্মস্থল পরিবর্তনের সুযোগ পাবেন গৃহকর্মী হিসেবে নিয়োজিত কর্মীরা। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। বিভিন্ন সময়ে সৌদি আরবের নারী গৃহকর্মীদের নির্যাতন ও নিগৃহীত হওয়ার খবর উঠে আসে গণমাধ্যমে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে গৃহকর্মী হিসেবে যারা কাজ করতে দেশটিতে আসেন তারা শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হন। এদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপিন সহ এশিয়ার উন্নয়নশীল দেশের দরিদ্র নারী কর্মী। বছরের পর বছর ধরে নির্যাতনের শিকার হয়েও একই বাড়িতে কাজ করতে বাধ্য। তবে এবার বিদেশি নারী গৃহকর্মীদের জন্য সৌদি শ্রম আইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন পরিবর্তনের ফলে নারী গৃহকর্মীরা তাদের কর্মস্থল পরিবর্তনের সুযোগ পাবেন। নতুন আইনে পুরনো চাকরিদাতার অনুমতি ছাড়াই অন্য জায়গায় চাকরি নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে গৃহকর্মীদের। তবে সৌদি সরকার গৃহকর্মীদের সুবিধার জন্য আইন পরিবর্তন করলেও দালালদের কারণে বাংলাদেশের গৃহকর্মীরা কতখানি সুবিধা করতে পারবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বাংলাদেশ থেকে যেসব মা বোনেরা এই দেশে কাজের জন্য আসে তো ওরা যে নির্যাতন না হয়, ওরা যে সৌদি সরকারে এটার জন্য কঠিন পরিস্থিতি বা কঠিন আইনগত পরিস্থিতি নেয়। এখানে এখন যারা নতুন করে আসতেছে এখন কাজ করতে পারবে এছাড়া কর্মীর অনুমতি ছাড়াই চাকরিদাতা যদি তাকে অন্য ব্যক্তির কাজে নিয়োজিত করেন এবং শিক্ষানবিশ সময়ে যদি চাকরির চুক্তি বাতিল করেন তাহলে কর্তৃপক্ষ ওই নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ইউক্রেন থেকে 13,000 টন শস্যবাহী জাহাজ রোজেন ইতালির উত্তরাঞ্চলীয় বন্দর রাভেনায় পৌঁছেছে। তুরস্কে পরিদর্শনের পর জাহাজটি শুক্রবার ইতালি বন্দরে পৌঁছেছে। রুশ ইউক্রেন শস্য চুক্তি কার্যকরের পর গত 2 সপ্তাহে মোট 14টি জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়েছে। রাশিয়া অভিযান শুরুর পর 5 মাস ধরে ইউক্রেনের বন্দর অবরোধ করে রাখার 2 কোটি টন শস্য আটকা পড়ে। জাতিসংঘ বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকট এবং দুর্ভিক্ষের আশঙ্কার কথা জানায়। পরবর্তীতে জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের মধ্যে ঐতিহাসিক শস্য চুক্তি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী সব জাহাজ তুরস্কে পরিদর্শন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।